Ladies and gentlemen, I hope you're doing fit and fine by the grace of Almighty. I'm Hassan Pratoy and I'm here with Talented Presents Picabulary. যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। পিকাবুলারি জিনিসটা কি? ওয়েল, শব্দ আমরা বিভিন্ন উপায়ে শিখে থাকি, আর কেউ বই পড়ে, কেউ ডিফারেন্ট টাইপ অফ টিভি সিরিজ, মুভি, দিস কাইন্ড অফ থিংস দে ফলো অ্যান্ড দে লার্ন অ্যাবাউট নিউ ওয়ার্ডস। আমি এটা বিশ্বাস করি যে কোনো একটা শব্দ যদি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে শেখা যায় তাহলে এটা বেশি দিন আমাদের মস্তিষ্কে থাকে, আর তার জন্যই হচ্ছে পিকাবুলারি। আর শব্দ শিখতে গিয়ে যেই ইন্টারেস্টিং কনফিউশন আমি পড়েছি সেটা হচ্ছে, যখন আমি বিভিন্ন আর্টিকেল পড়তাম বা বই পড়ি বা এখনও যখনও পড়ি, তখন একটা জিনিস খেয়াল করি যে একই ইংরেজি শব্দ, একই বানানের শব্দ এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত হচ্ছে। ওয়েল, এই শব্দগুলোকে বলা হয় হোমোনিম, এবং এগুলো নিয়ে আমরা কিন্তু মোটামুটি কনফিউশনে থাকি। তো আজকে এই ধরনের কিছু শব্দ নিয়ে আমাদের পিকাবুলারি সেশন। তো চলুন দেখি কী আছে আজকে। ওয়েল, প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে ক্রেইন, CRANE। এটার একটা অর্থ হচ্ছে সারস পাখি, আরেকটা হচ্ছে ক্রেন, যেটা হচ্ছে ওই ভারী ভারী জিনিস ওঠানো হয়, যেটা আমরা বন্দরে দেখতে পাই কিংবা দুর্ঘটনা কবলিত কোনো জলযান উদ্ধার করতে যে জাহাজ আসে সেটাতেও থাকে। তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে বার্ক, BARK। ছবিতেই দেখতে পাচ্ছেন যে কুকুর যে ঘেউ ঘেউ করছে এটাকেও কিন্তু বলা হয় বার্ক, দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটা ঘেউ ঘেউ করছে। আবার অন্যদিকে এই বার্কটাই কিন্তু গাছের ছাল এর ইংরেজিটা হিসেবে বলা হয়। ইন্টারেস্টিং, রাইট? এইবার হচ্ছে ডেট, DATE, সবচাইতে পরিচিত শব্দ আমাদের। ক্যালেন্ডারে আমরা কিন্তু ডেট দেখি, আবার যখন রোজার মাস আসে তখন কিন্তু আরেকটা ডেটের চাহিদা বেড়ে যায়, সেটা হচ্ছে খেজুর। সো ডেট, ক্যালেন্ডারের তারিখ, ডেট, খেজুর, আরেকটা ডেট কিন্তু আছে। কমেন্টে জানান দেখি। ওয়েল, এবার আপনাদের পালা, নাও ইয়োর টার্ন। আপনি কী কী হোমোনিমস জানেন, এমন কিছু শব্দ আমাদের সাথে শেয়ার করতে পারেন অর্থসহ। অ্যান্ড এবার থাকছে আপনাদের জন্য কুইজ সেকশন। ছবিতে যা দেখতে পাচ্ছেন এটার কিন্তু যে ইংরেজিটা আছে এটা দুটোর জন্য একই। সো চট জলদি কমেন্ট বক্সে লিখে ফেলুন তো। ওয়েল, এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আসলে অনেকদিন পর পিকাবুলারি সিরিজটা নতুন করে শুরু করা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কাম্য রইল। আর আশা করছি সবাই সামনের দিনগুলোতে সুস্থ থাকেন, যেটা সবচেয়ে বড় কথা। অ্যান্ড স্টে সেফ, কিপ লার্নিং, হ্যাভ এ গুড টাইম, টেক কেয়ার এভরিওয়ান।